আমি তো আসলে ছোট মানুষ, বাট আন্তর্জাতিক নিউজগুলো করতে করতে কিছু জিনিস তো বুঝতে পারছি যে রাইট নাও বাংলাদেশের প্রতি কনসার্ন করছে আমেরিকা, চীন আলাদাভাবে, আমেরিকা আলাদাভাবে, এমনকি রাশিয়াও অন্যান্য সময়ের তুলনায়, যেহেতু তার এখন মুভমেন্টটা এশিয়ামুখী, সেই ক্ষেত্রে পুরনো বন্ধু হিসাবে বাংলাদেশের কাছ থেকে রাশিয়ার এক্সপেকটেশন লেভেলটা ভালো ছিল। কিন্তু সমস্যা হয়েছে কি, আমেরিকার একবারের স্যাংশন আমাদেরকে ভয় দেখিয়েছে, যার কারণে আমরা দেখেন তেল সরাসরি রাশিয়া থেকে কিনতে পারি না। আমাদেরও প্রযুক্তিগত সমস্যা আছে, রিফাইনিং সিস্টেমের সমস্যা, কিন্তু এরপরেও আমরা সর্বশেষ রাশিয়ার সেই উর্সা মেজরে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার সাথে চুক্তি করা যে জিনিসপত্র আসছিল সেটা নিয়ে যে ঝামেলা, এটা সর্বশেষ আপডেট আমি বলেছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রদূতকে সাম্প্রতিক সময়ে মস্কোতে ডাকা হয়েছিল এবং কি এটার ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তবে বাংলাদেশের পক্ষ থেকে একটা পাল্টা চ্যালেঞ্জই ছুড়ে দেওয়া হয়েছে রাশিয়াকে, যদিও বাংলাদেশ ভাবছে যে এই বিষয়গুলোকে অন্যভাবে কভার করবে, কিন্তু রাশিয়া কিন্তু বলেছে যে এই নিষেধাজ্ঞার কারণে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন জায়গায় ফাটল ধরার সম্ভাবনা আছে, তারপরেও বাংলাদেশ অনর রয়ে গেছে তাদের সিদ্ধান্তে। দর্শক, রাশিয়ার নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজগুলো, যে 69টা জাহাজ আছে, তাদেরকে বাংলাদেশের বন্দরে ভিড়তে দেয়া হবে না। আর সম্প্রতি রুশ পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে বৈঠকে বাংলাদেশের এই শক্ত অবস্থানের কথা জানিয়েছেন মস্কোয় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। গতকালকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সাহিলি সাবরিন তিনি এই তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র মুখপাত্র সাহিলি সাবরিন বলছেন, রাশিয়া আমাদের পরীক্ষিত বন্ধু, জাহাজের মতন একটি বিষয়ে রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো বিরূপ প্রভাব পড়বে না। স্যাংশন এটা শুধু বাংলাদেশেই নয়, অন্যান্য দেশও মানছে। জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবে বাংলাদেশ রাশিয়ার পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়ার সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন এটা কিন্তু মোটামুটি রাশিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। আগের যে ভিডিওটা আমি সেখানে একদম কোট করে বলেছি, আগের ভিডিওতে রাশিয়া বলছিল এই জাহাজের উপর নিষেধাজ্ঞাটা বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ চরিত্র সেইটার বিপরীতে অবস্থান নিয়েছে। ইভেন এইটার জের ধরে বাংলাদেশে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে যেগুলো রাশিয়ার সাথে কানেক্টেড সেই সম্পর্কে একটা প্রভাব পড়তে পারে। যদিও এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে আমাদের যারা মন্ত্রীরা আছেন বা সচিবরা আছেন তারাও কিন্তু পজিটিভ রিপোর্ট দিয়েছেন যে বাংলাদেশে অবস্থিত রাশিয়ার রাষ্ট্রদূত তিনিও বলছেন যে বাংলাদেশ চাপে আছে, এটা কিন্তু বুঝতে পারে। স্বাভাবিক যে বাংলাদেশ এই ধরনের সিদ্ধান্ত কেন নিছে, কারণ আমেরিকা যেভাবেই হোক আমাদের মতন দেশগুলোর উপর একটা বিশাল প্রভাব ফেলে। আর আপনারা দেখছেন যে 2023 বা 2022 থেকে আমেরিকার মুভমেন্ট সরে গেছে। ভারত এতদিন আমেরিকার এজেন্ট হিসাবে কিন্তু বাংলাদেশকে চালাইছে, এক ধরনের মানে আউটলুকিং থেকে একটা তারা এখানে আইসা আমেরিকার রিপোর্ট টিপোর্ট করতো, সেই জায়গাগুলো থেকে আমেরিকা এখন মিডিয়া বাদ দিয়া যেহেতু সরাসরি আপনি দেখেন যে কী পরিমাণ বড় বড় মন্ত্রী দৌড়াদৌড়ি শুরু হয়েছে, আর এগুলোতে কিন্তু রাশিয়ানরা কনসার্ন করতেছে। আর যেহেতু রাশিয়ার সাথে একটা কাজ, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলেই খুব ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আসলে কী সিদ্ধান্ত নেবে, দুইটা তিনটে একসাথে ব্যালেন্স করা সম্ভব না। এখন দুইটাই, চীন এবং রাশিয়া একটা, আমেরিকা আরেকটা, ভারত দেখেন মানে চুপ করা চিপা গলি দিয়া সাইড হয়ে আছে। আর ভারত বড় দেশ, ইকোনমি ভালো, এদের সাথে এতটা পাঙ্গাতে যায়ও না। দেখেন ভারত কিন্তু তেলও কিনতেছে, যা খুশি তাও করতেছে। এখন দেখা যাক যে রাশিয়ার রাষ্ট্রদূত যিনি আছেন বাংলাদেশে, তিনি বুঝতে পারছেন যে ঢাকাকে চাপে ফেলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ানো হয়েছে। তবে বাংলাদেশের এই চ্যালেঞ্জ রাশিয়া কিভাবে দেখে বা এই বক্তব্যের পরে তারা কি বলে সেটা হয়তো আমরা সময় হলে জানতে পারবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।